সেটি হলো আমেরিকায় শুটিং হয়েছে। ছবিটির নাম গ্রিন কার্ড, আমার ছেলে মারুফি প্রডিউসার, ওখানে সে সব ব্যবস্থা করেছে শুটিংয়ের, আমি এখান থেকে ভার্চুয়ালি ডাইরেকশন দিয়েছি মোবাইলের মাধ্যমে। এই পরিচালক সমিতির প্রেসিডেন্ট হিসাবে অনেক কাজ, অনেক মিটিং, এতটা জানলে আমি আগে যদি জানতাম যে এই সবগুলো করতে হয় তাহলে আমি এই প্রেসিডেন্ট, এই বয়সে আমি প্রেসিডেন্ট হতাম না, আসলে এত সময় আমার নেই। আমার ছেলে মেয়ে থাকে না, আমার পারিবারিক লাইফ হলো আমার স্ত্রীকে নিয়ে, তাকে একা ঘরে রেখে এই দৌড়ে বেড়ানো, এটা আমি বলি কিছুটা অমানবিক। আমি তো তবু সাংবাদিকদের সাথে কথা বলতে পারছি, আমি ক্যামেরায় কথা বলতে পারছি, সমিতিতে এসে কথা বলতে পারছি, আমার স্ত্রীটা তো একদম ঘরে একা, সে টেলিভিশনই তার সঙ্গী, মোবাইলই তার সঙ্গী, আর কোনো সঙ্গী নাই। পরিকল্পনা করে আমি কখনো চলচ্চিত্র নির্মাণ করিনি, আমি নির্মাণ করেছি, আমার একটা সুন্দর গল্প আছে, এখন আমার কিছু টাকার দরকার, ফাইন্যান্সার দরকার, সেইভাবে আমার ছোট দুইটা গল্প রেডি আছে, এই দুইটা গল্পের জন্য এখন ফাইন্যান্সার প্রয়োজন, সেই হিসাবে আমি ফাইন্যান্সার খোঁজা শুরু করেছি, হয়তো হয়ে যাবে। আর একটা নির্মাণাধীন শেষ পর্যায়ে, সেটি হলো আমেরিকায় শুটিং হয়েছে, ছবিটির নাম গ্রিন কার্ড, আমার ছেলে মারুফি প্রডিউসার, ওখানে সে সব ব্যবস্থা করেছে শুটিংয়ের, আমি এখান থেকে ভার্চুয়ালি ডাইরেকশন দিয়েছি মোবাইলের মাধ্যমে।